সো যাচ্ছি এখন নতুন একটা পেজ তৈরি করতে, যেটা হচ্ছে আমাদের ব্লক পেজ। আচ্ছা, ব্লক পেজের জন্য আমরা ক্রিয়েট এ পেজে ক্লিক করলাম, ব্লক পোস্ট, নেক্সট নাম দিলাম, একটা ব্লগ এর নাম দিতে হবে। আচ্ছা, মনে করো আমি এখন নতুন একটা ব্লগ পাবলিশ করব, ঠিক আছে? মনে করো একটা ব্লগ নিচ্ছি এখান থেকে এবং সেই ব্লগটা পাবলিশ করব, যে মানে বিভিন্ন টাইপের ডিজাইন থাকতে পারে, আমি আমার মতো করে ডিজাইন করব। সেক্ষেত্রে পুরোপুরি ব্লগটাকে প্রথমবারের মতোই তোমার এই বিল্ডার দিয়ে পাবলিশ করতে হবে। হ্যাঁ, এক একটা ব্লগের এক এক রকম ডিজাইন থাকতে পারে, এক এক রকম স্টাইল থাকতে পারে, একসাথে সব করতে চাইলে আমি তো দিলাম ওই যে শুরুতেই সবগুলো প্রোডাক্ট একসাথে ধরাই দিবা, তাইলে হবে। আচ্ছা, এবার আসো এই ব্লগটা পাবলিশ করব। সবার প্রথমে এই ব্লগের যে টাইটেল, মানে ব্লগ টাইটেল হচ্ছে এইটাই, তাই না? আমি ডাইরেক্ট ব্লগটা এখান থেকেই পাবলিশ করতেছি। আচ্ছা, এটা কি টাইপের পেজ? এটা হচ্ছে একটা ব্লগ পেজ, ব্লগ পোস্ট, ঠিক আছে? দেন নেক্সট করলাম। এখন এখান থেকে কোনো টেমপ্লেট নিব না, আমি একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিলাম, সরি, ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিয়ে আমি নেক্সট করলাম। আচ্ছা, কিছুই নাই, তাই না? আচ্ছা, সবার প্রথমে আমরা কি করতে চাচ্ছি, মনে করো এখানে পেজ টাইটেলটা থাকবে ব্লগের, ঠিক আছে, আর ছবিটা থাকবে, ছবিটা একটু নামাই নি, আসা নামানো, আমি এখানে অ্যাড এলিমেন্ট, সবার প্রথমে আমি একটা ফুল সেকশন নিলাম। আচ্ছা, ফুল সেকশনে আমি একটা টাইটেল দিব, হেডিং দিলাম, ওকে। আচ্ছা, হেডিংটা হবে আমরা বললাম স্টাইল থেকে এটা সেন্টারে যাবে, ফন্ট সাইজটা একটু বড় হবে, ওকে। আচ্ছা, এরপর আমাদের একটা ছবি থাকবে, এই ছবিটা, ঠিক আছে? তো আমরা কি করবো, এখান থেকে এলিমেন্টসে গিয়ে তুমি ইমেজ লিখে সার্চ করো, ইমেজ, এই যে ইমেজটাকে আমি ঠিক এটার নিচ দিয়ে ছাড়লাম ইমেজটার মধ্যে। আচ্ছা, ইমেজটাকে আমি জেনারেল থেকে ইমেজটা আপলোড করতেছি, ইমেজটা পুরো আপলোড হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এবার তুমি স্টাইল থেকে সেন্টারে আছে, এটা চেঞ্জ করার কিছু নাই। আচ্ছা, এরপরে কি দিব, এরপর কিছু কন্টেন্ট থাকবে, তাই না? আচ্ছা, এখানে একটা কন্টেন্ট আছে, কিছু লেখা কপি করে নিলাম, ওকে। তারপর আমার কন্টেন্ট অর্থাৎ টেক্সট আনতে হবে, ছোট টেক্সট অর্থাৎ প্যারাগ্রাফ টেক্সট, প্যারাগ্রাফ টেক্সট এটা নিচে নিয়ে আসলাম, ভিতরে গিয়ে জেনারেলে গিয়ে আমি লেখাটা পেস্ট করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, ফন্ট সাইজটা একটু ছোট মনে হচ্ছে, আমি ফন্ট সাইজটা একটু বাড়াই দিচ্ছি, মাথায় রাখতে হবে কত ফন্ট সাইজ দিলাম, 20, যাতে পরে এগুলো সেম থাকে। আচ্ছা, ঠিক আছে, এরপরে কি আছে দেখো তো, এরপর একটা ছবি আছে আবার, হুম, এখান থেকে ইমেজেস এ যাব, আরেকটা ইমেজ নিলাম, এখান থেকে জেনারেলে গিয়ে ইমেজটা আপলোড করতেছি। আর তোমরা যদি ইমেজগুলোকে লিংক করাইতে চাও, এখানে ইমেজের সাইজ অপশন আছে, মিনি, স্মল, হিউজ, মিডিয়াম। আচ্ছা, এটা মিডিয়ামই থাক, এখানে তো এক সাইডে মনে হয় বাটন টাটন ছিল। হ্যাঁ, ওটা আমি ওয়ার্ডপ্রেসে তৈরি করছি, ওটা আলাদা ব্যাপার। আচ্ছা, এখানে হচ্ছে ইনলাইন, আচ্ছা ফাইন, লিংক অপশন দিয়ে নেই, অল্টার টেক্সট আছে, ইমেজ দিলে সবসময় অল্টার টেক্সটা দিবা, আই হোপ অল্টার টেক্সটা সবাই জানো, মানে গুগল আসলে এটা খুঁজে পাওয়ার জন্য একটা নাম থাকে, সেটাকে অল্টার টেক্সট বলা হয়। অল্টার টেক্সটে মনে করে দিলাম পেজ সাই ভিভি, আচ্ছা এই যে লিংক করা যাবে, লিংকটা কিসের সাথে করাবো, মনে করো ডাইরেক্ট ইউআরএল এর সাথে। হ্যাঁ, দিলাম সিলেক্ট ইউআরএল, হ্যাঁ লিংক হয়ে যাবে। আচ্ছা, এরপরে আরো কিছু টেক্সট আছে এখানে,
এটা আমাদের একটা সাইট, আমরা পেজ ফাই একটা রিভিউ করছি, ঠিক আছে? আসলে পেজ ফাই বিল্ডারটা কেমন, কিভাবে কাজ করতে হয়, কিভাবে প্রোডাক্ট পেজ নিতে হয়, কিভাবে নিতে হয় ল্যান্ডিং পেজ নিতে হয়, প্রাইসিং টেবিলটা কত করে, এরকম একটা অনেক বড় একটা ব্লক লিখছি আমরা, এবং কিছু লাইভ সাইট যেগুলো দিয়ে আসলে পেজ ফ্লাইয়ের সাইট হয়েছে, পেজ ফ্লাই দিয়ে যেসব সাইটগুলো হয়েছে। আচ্ছা স্যার, আমরা এখানে প্যারাগ্রাফটা আগে একটা প্যারাগ্রাফ আনতেছি, প্যারাগ্রাফটাকে কন্টেন্ট দিয়ে দিলাম। আচ্ছা এখানে কিছু কিছু আছে হেডিং, কোড সাপোর্ট করবে, যে বোল্ড করতে পারছি, এই একটু লেখা বোল্ড হইছে, এটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ। আচ্ছা এটা বাদ দিলাম আপাতত, তোমাদের যদি হেডিং করতে ইচ্ছা হয় তোমরা হেডিং ট্যাগ টেনে নিবা, কন্ট্রোল এক্স, এখান থেকে একটা হেডিং ট্যাগ আলাদা ভাবে টেনে নিবা। এটা একটা হেডিং ট্যাগস দিলাম, হেডিং ট্যাগ সবসময় H2 হয়, স্টাইলিং থেকে আমি একটু বাড়াই দিচ্ছি ফন্ট সাইজটা। ওকে, সো এভাবে মনে করো আমার এই ব্লকটা হইলো। হ্যাঁ আচ্ছা, এভাবে কন্টেন্ট গুলো বসাইতে পারবো না তোমরা, জাস্ট তোমাদের এই জায়গা অনুযায়ী এখানে একটা হেডিং টানবা, পি ট্যাগ টানবা, হেডিং টানবা, পি ট্যাগ টানবা, তোমরা তোমাদের মতো করে ল্যান্ডিং পেজ ডিজাইন করবে। অর্থাৎ অনেক সময় হয় কি, এরকম দুটো সেকশন লাগে, একটা সেকশন এরকম ইমেজ আর একটা সেকশনের লেখা, এরকম হইতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তুমি কি করবা, দুটা কলাম নিবা এখান থেকে, এরকম লেআউট থেকে দুটা কলাম নিবা, দুটা কলাম নিয়ে একপাশে ছবি থাকবে একপাশে লেখা থাকবে, এরকম ডিজাইন করতে পারো। মানে তোমরা হোম পেজ যেরকম ডিজাইন করতে পারো, ল্যান্ডিং পেজ যেরকম ডিজাইন করতে পারো, এরকম ব্লক পেজও ডিজাইন করতে পারবা। এটা আমি পাবলিশ করে দিলাম, দেখো লাইভ প্রিভিউ করলে এটা ব্লগ পেজে ঠিকই চলে গেছে। দেখো এই যে ব্লগস নিউজ পেজে চলে গেছে, তাই না? নিউজ পেজের মধ্যে এটা দেখাচ্ছে, মানে এটা আমি যে টেমপ্লেট অনুযায়ী করছি সেই টেমপ্লেট অনুযায়ী দেখাবে এখন সে। ওকে, সেটা গেল একটা ব্লগ পেজ। সবাই কি ক্লিয়ার? মানে এর পরবর্তীতে যেই মানে ব্লগ পোস্টটা করবো এটাও কি এটার মতো হবে? না, এটা এটার মতো হবে না, প্রত্যেকটা ব্লগ পোস্ট আলাদা আলাদা ভাবে ডিজাইন করতে হবে। বুঝতে পারছি। প্রোডাক্ট